একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে এস্টিমেটিং বইয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটার মাধ্যমে আমরা বাস্তবেও কাজে লাগাইতে পারি এবং আমাদের বিভিন্ন লাইনে এটা অনেক গুরুত্ব রাখে। সেটা হচ্ছে যে কিভাবে অঙ্কের মাধ্যমে মোট ওয়ার্ড বের করা যায়, আর মোট ওয়ার্ড থেকে কিভাবে বাতির সংখ্যা বের করা যায়, এবং বাতির সংখ্যা থেকে কিভাবে আমরা লাইটিং বিন্যাস করতে পারি, সেটা আমরা আজকে অঙ্কের মাধ্যমে দেখব। তাহলে আমরা এখন দেখি যে অঙ্কটা কি দেওয়া ছিল। অঙ্কটা দেওয়া থাকবে যে কোনো একটি কক্ষের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 15 মিটার, উদ্ধর্ষণ মাত্রা 100 লাক্স, মাল্টিং উচ্চতা 5, বাতির দক্ষতা 50 লুমেন পার ওয়াট, ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.7, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর 1.1, বাতির সংখ্যা বের করতে হবে, মোট ওয়াটের বের করতে হবে, কক্ষে বাতির বিন্যাস দেখাতে হবে। তাহলে প্রথমে আমাকে মোট ওয়াট বের করার জন্য যে পদক্ষেপগুলো আমার পার হওয়া লাগবে সেগুলো হচ্ছে, প্রথমে আমাকে উদ্ভাসন তলের ক্ষেত্রফল বের করতে হবে। উদ্ভাসন তলের ক্ষেত্রফল যে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 60, প্রস্থ দেওয়া আছে 15, পাইলাম 900 মিটার স্কোয়ার। তারপর প্রয়োজনীয় মোট লুমেন, সূত্র হচ্ছে উদ্ভাসন তলের ক্ষেত্রফল ইন্টু উদ্ভাসন মাত্রা। উদ্ভাসন তলের ক্ষেত্রফল হচ্ছে 900, আর উদ্ভাসন তল উদ্ভাসন মাত্রা হচ্ছে 100, এই যে এখানে 100 দেওয়া আছে। লাস্ট মানে লুমেন পার মিটার স্কোয়ার, তাহলে এখানে গুণ দিয়ে পেলাম 900, এখন উদ্ভাসন তলের ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, আর উদ্ভাসন মাত্রা হচ্ছে লাক্স মানে লুমেন মিটার স্কোয়ার, লুমেন পার মিটার স্কোয়ার। তাহলে উপরে হবে মানে এটা উপরে, তাহলে উপরে মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কাটা, তাহলে থাকে লুমেন, এই জন্য এখানে একক হচ্ছে লুমেন। তারপর বাতি কর্তৃক দেয় মোট লুমেন, সূত্র হচ্ছে প্রয়োজনীয় মোট লুমেন বাই ইউটিলাইজেশন ফ্যাক্টর। যদি এখানে এর আগের অঙ্কের মতো বলছিলাম যে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর বা অবচয় ফ্যাক্টরটা যদি মানটা যদি 1 বা 1 এর চেয়ে বেশি হয়, তাহলে প্রয়োজনীয় মোট লুমেনের সাথে গুণ হবে, অতএব ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরের মান 1 এর উপরে, অতএব এই জন্য এটা উপরে হয়েছে, আর যদি 1 এর চেয়ে কম হইতো মানটা, তাহলে এই ইউটিলাইজেশন ফ্যাক্টরের সাথে হইতো, ঠিক আছে। তাহলে এখান থেকে পাইলাম আমরা 1,4,1,4,28.571 লুমেন। তারপর মোট ওয়াট, মোট ওয়াট হচ্ছে সূত্র হচ্ছে বাতি কর্তৃক দেয় মোট লুমেন বাই হচ্ছে বাতির দক্ষতা, বাতি কর্তৃক দেয় মোট লুমেন এই যে 1,4,1,4,28.571, আর বাতির দক্ষতা হচ্ছে 50 লুমেন পার ওয়াট, ঠিক আছে 50। তাহলে এটা থেকে আমরা এখানে একক হচ্ছে লুমেন, আর এখানে একক হচ্ছে বাতির দক্ষতা লুমেন পার ওয়াট, অর্থাৎ এখানে হয়ে যাবে ওয়াট হয়ে যাবে এটা, ঠিক আছে। এই তারপর হচ্ছে প্রতি সেট টিউবলাইটের ওয়াটের, এখানে সেট না বললেও টিউবলাইট সংখ্যা যদি বলে বা লাইট লাইট লাইটের সংখ্যা বের করো, তাহলে আমরা সবসময় জোড়া মিলিয়ে আমরা বাতির বিন্যাস করি, ঠিক আছে। তার সেই জন্য এটার ওয়াট হচ্ছে 40, আর সংখ্যা হচ্ছে 2 দিয়ে, তাহলে 40 যোগ করে 80 ওয়াট। বাতির সংখ্যা, বাতির সংখ্যা বের করবো কিভাবে, বাতির সংখ্যা বের করবো এখানে যে মোট যে ওয়াট পাইছি, মোট যে ওয়াট পাইছি, মোট ওয়াটকে, মোট ওয়াটকে প্রতি সেট টিউবলাইটের যে ওয়াট আছে ওয়াট দিয়ে, আর মানে টোটাল রুমের মধ্যে যে টোটাল ওয়াট থাকবে ওই ওয়াটকে যে কোনো একটা একটা বাতি দিয়ে ওয়াট দিয়ে ভাগ দিলে তাহলে বাতির সংখ্যা পাবো। তাহলে ভাগ দিলাম বাতির সংখ্যা ওয়াই 34.36, তাহলে এখানে 35 নেওয়া যাবে, 36 নেওয়া যাবে, তাহলে 35 নিলেও হবে, 36 নেব না কেন, তাহলে এটা 36 50 কম আছে, 50 উপরে হইলে আমরা এর সামনে বাড়তে হবে, জন্য যেটা আছে সেটা 35। তাহলে কক্ষে বাতির বিন্যাস, কক্ষে বাতির বিন্যাস কিভাবে সাজাবো, তাহলে আমার এখানে লাইট হচ্ছে 35টি, তাহলে 35টা লাইটকে কিভাবে সাজানো যায়, এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 5, 7, 35, 5, 7, 35, তাহলে দৈর্ঘ্যের দিকে 7টা, প্রস্থের দিকে 5টা। তাহলে এখন প্রতিটা লাইটের মধ্যখান থেকে দাগ দিই, এভাবে দাগ দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, গ্যাপ কত আছে 1, 2, 3, 4, 5, 6, 6, 9, 54, আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তাহলে 60-এর মধ্যে 60 প্রথমে মিলানো যাবে, কারণ দুই দিকে গ্যাপ আছে, ওই গ্যাপ গ্যাপের জন্য রেখে দিতে হবে কিছু, এই জন্য 6, 9, 54, আর থাকে 6, তাহলে এই
এদিকে 3 মিটার এদিকে 3 মিটার দিয়ে দিলাম তাহলে হয়ে গেল 60 মিটার আর প্রস্থের দিক হচ্ছে কত 15 15 কে আমরা এদিকে দেখি কতটা গ্যাপ 1 2 3 4 3 4 12 তাহলে 12 আর বাকি আছে 3 তাহলে যদি 1.5 করে উপরের দিকে দিয়ে দেই 1.5 মিটার 1.5 মিটার হয়ে গেল 15 মিটার এটা হচ্ছে পক্ষপাতের বিন্যাস তাহলে আমরা এই অঙ্ক থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে মোট ওয়ার্ক কিভাবে বের করতে হয় বাতির সংখ্যা কিভাবে বের করতে হয় এবং বাতির সংখ্যা থেকে কিভাবে বাতির বিন্যাস করা যায় সেটা আমরা এখন অঙ্কের মাধ্যমে বললাম ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ